আমরা জানি যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় অধাতু, আর যে সকল পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বলা হয় ধাতু। ধাতুর একটি স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে ধাতু বিদ্যুৎ পরিবাহী আর অধাতু বিদ্যুৎ অপরিবাহী। এখন গ্রাফাইট দণ্ড বা পেন্সিল অধাতু কার্বন দ্বারা গঠিত হওয়া সত্ত্বেও যে বিদ্যুৎ পরিবহন করে কীভাবে সেটা আমরা প্র্যাকটিক্যাল মধ্যে দেখাবো, এবং ধাতু সমূহ কীভাবে বিদ্যুৎ পরিবহন হয় সেটা আমরা দেখাবো। যেমন এটা হচ্ছে জিঙ্ক, এটা হচ্ছে কপার, তারপর এটা হচ্ছে সোডিয়াম। তো আমরা এগুলো আমরা চেক করব, দেখব যে কীভাবে এগুলার বিদ্যুৎ পরিবহন হয়। প্রথমে আমরা পেন্সিলের অর্থাৎ গ্রাফাইটের বিদ্যুৎ পরিবাহিতা আমরা পরীক্ষা করব। যদি এর মধ্য দিয়ে ইলেকট্রন পরিবহন হয় তাহলে আমরা বুঝব যে এটা বিদ্যুৎ পরিবাহিতা রয়েছে। আমরা দেখি প্রথমেই আমরা অবশ্যই পেন্সিল দিয়ে কারেন্ট পাস হচ্ছে, এই বাল্ব জ্বলে উঠে, তাহলে গ্রাফাইট দণ্ড বিদ্যুৎ পরিবাহী। অপরপক্ষে ডায়মন্ড বিদ্যুৎ অপরিবাহী। এই গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন হওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গ্রাফাইটের মধ্যে মুক্ত ইলেকট্রন রয়েছে, সেজন্য গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। কিন্তু ডায়মন্ডের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন না থাকার কারণে ডায়মন্ড বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু উভয়ই কার্বন দ্বারা গঠিত। এখন আমরা দেখব যে ধাতু সমূহের বিদ্যুৎ পরিবহন, এই হচ্ছে জিঙ্ক, জিঙ্কের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় কিনা, এই জিঙ্কের মধ্যে দিয়ে জিঙ্ক, এই জিঙ্ক, যে জিঙ্কের চোখ, জিঙ্ক ধাতুর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হচ্ছে, লোহার মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হচ্ছে কিনা আমরা দেখি, লোহা বিদ্যুৎ পরিবহন, এমনকি যে কপার বা তামা, তামার দিয়ে বিদ্যুৎ পরিবহন হচ্ছে কিনা, হচ্ছে সোডিয়াম যেটাকে পেট্রোল বা ডিজেল হিসেবে রাখা হয়, এটা বিদ্যুৎ পরিবহন কি না আমরা সেটা চেক করব। ওকে, বিদ্যুৎ পরিবহিত হচ্ছে, এবং এটাকে তেল বা পেট্রোল বা ডিজেলের নিচে এটাকে ডুবে রাখতে হয়, যা অত্যন্ত একটা শক্তি ধাতু। আমরা দেখতে পেলাম এটা নরমেটে ধাতু, এটা বাঁকা হয়ে যাচ্ছে, এই বাঁকা হয়ে যায়, এই এই বাঁকা হয়ে যাচ্ছে সোডিয়াম। তাহলে আমরা বুঝতে পারলাম ধাতু সমূহ বিদ্যুৎ পরিবাহী আর অধাতু সমূহ সাধারণত বিদ্যুৎ অপরিবাহী, আর গ্রাফাইট অধাতু হওয়া সত্ত্বেও বিদ্যুৎ পরিবহন করে। সেই